ও সহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ, অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়ালা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রসুল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কলস এবং SMS এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মুবারাকাসমূহ থেকে এবং বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহুল মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ব্যক্তিত্ব এবং রুহানি ব্যক্তিত্ব কিবলা শাইখ তারিকাত আমির আল সুন্নাহ দামাত বারকাতুল্লাহ আলিয়া এর পক্ষ থেকে আসা ওরাদে আত্তারিয়া এবং রুহানি চিকিৎসা থেকে প্রদান করা হয়। আজকে আপনাদের কল শ্রবণ করব, আপনাদের SMS পাঠ করব এবং এর উত্তর প্রদান করার চেষ্টা করা হবে। আসুন আমরা শুরুতে প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরূদ পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করে নেই, যা শাইখ তারিকাত আমির আল সুন্নাহ দামাত বারকাতুল্লাহ আলিয়া তার লিখিত রিসালা অসুস্থ আবিদে এভাবে নকল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর দরুদ শরীফ পড়বে, কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা। এই অনুষ্ঠানে আপনাদের ফোন কল এবং SMS এর উত্তর প্রদান করা হবে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা সরাসরি ফোন কলসের দিকে চলে যাই, সময় ক্ষেপণ না করে দেখব কোন ইসলামী ভাই আমাদেরকে কোন সমস্যা জানিয়ে নিজের সমস্যা জানিয়ে আমাদেরকে কল করেছেন। জি, কল চালিয়ে দিন। আহমেদ রেজানুর মির্জাপুর। আমার সমস্যা হচ্ছে যে আমি এই পর্যন্ত যেই কাজে হাত দিই বা যেই করতে যাই না কেন, তাতে সফলতা লাভ করতে পারি না, চোখের জ্যোতিও কমে যাচ্ছে। আল্লাহ তালা আপনার পেরেশানি দূর করে দেখ। আহমেদ রেজা ভাই, আপনি আমাদেরকে মির্জাপুর থেকে কল করে জানালেন যে আপনি যেই কাজ করতে যান বা যেই কাজে হাত দেন ওই কাজে সফলতা আসে না। আল্লাহ তাআলা আপনার কাজের মধ্যে বরকত দেখ। পাশাপাশি আপনি এই সমস্যা জানিয়েছেন যে আপনার চোখের জ্যোতি কমে যাচ্ছে, আল্লাহ তাআলা আপনার সমস্যাকে সমাধান করে দেখ, দোয়া করি আপনার জন্য। পাশাপাশি আপনি আমাদেরকে কল করেছেন নিজের সমস্যা জানিয়ে, SMS আপনাদের প্রশ্নের উত্তর প্রদান করবো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা আমাদেরকে যে দেখছেন, যদি সম্ভব হয় তাহলে খাতা কলম নিয়ে আমাদের অনুষ্ঠান দেখুন এবং এখানে গুরুত্বপূর্ণ যে রুহানি চিকিৎসাগুলো দেওয়া হয় তা আপনারা নোট করে রাখুন, পরবর্তীতে আপনি নিজের ঘরের লোকদেরকে বা বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন তাদেরকে আপনি এই রুহানি চিকিৎসাগুলো প্রদান করে উপকার করতে পারবেন, পাশাপাশি নিজেও সবের অধিকারী হতে পারবেন। যাই হোক, আমাদেরকে আহমেদ রেজা ভাই কল করেছিলেন যে তিনি যেই কাজের মধ্যে হাত দেন কাজের মধ্যে সফলতা আসে না। আহমেদ রেজা ভাই, আপনি এই রুহানি চিকিৎসার উপর আমল করুন, আশা করি আপনার কাজ সম্পূর্ণ হবে। আপনি প্রতিটা কাজ আপনি বিসমিল্লাহ শরীফ দ্বারা শুরু করুন, কেননা হাদিসে পাকের মধ্যেও রয়েছে যে কোনো উদ্দেশ্য সম্বলিত কাজ বিসমিল্লাহ শরীফ দ্বারা যদি শুরু করা না হয় তাহলে ওই কাজ অসম্পূর্ণ থেকে যায়। তাই আপনি বিসমিল্লাহ শরীফ দ্বারা আপনার প্রতিটি কাজ দিনে শুরু করুন বিসমিল্লাহ শরীফ দিয়ে। পাশাপাশি আপনি এই ওয়াজিফাটি আল্লাহু রব্বি লা শারীকা লাহু, আবার বলছি আল্লাহু রব্বি লা শারীকা লাহু, এই ওয়াজিফাটি আপনি 874 বার 874 874 874 পাঠ করুন।
শুরুতে এবং শেষে 11 বার করে দুরুদে পাক পাঠ করে নেবেন। কিবলামুখ হয়ে দুজন হয়ে বসে আপনি অজু সহকারে এই ওয়াজিফাটি প্রতিদিন পাঠ করুন। আশা করি আপনার কাজ যেগুলো আটকে থাকে, যে কাজে সফলতা আসে না, ইনশাআল্লাহ আজ্জাবাজাল আপনার কাজের মধ্যে সফলতা আসবে। পাশাপাশি আপনি আরও একটি সমস্যার কথা আমাদেরকে জানিয়েছেন, সমস্যাটি যে আপনার চোখের জ্যোতি কমে যাচ্ছে, এজন্য আপনি এই রুহানি চিকিৎসার উপর আমল করুন। 5 ওয়াক্ত নামাজ আদায় করে এরপরে আপনি প্রত্যেক নামাজের পরে ডান হাত কপালে রেখে আপনি 11 বার ইয়া নুরু ইয়া নুরু ইয়া নুরু এই ওয়াজিফা পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। মনে রাখবেন এই ওয়াজিফা 11 বার ইয়া নুরু যে পাঠ করবেন তা এক নিঃশ্বাসে আপনি পাঠ করবেন। এক নিঃশ্বাসে 11 বার ইয়া নুরু পাঠ করবেন, সাথে দুরুদে পাক পাঠ করে নেবেন শুরু এবং শেষে। এরপর আপনি দুই হাত গোলাকার করে নিজের সামনে আনবেন, এরপর ফুঁক দিয়ে এই হাত চোখে মালিশ করে নিন, চোখে মালিশ করে নিন। আশা করি আপনার চোখে জ্যোতি বৃদ্ধি পাবে। পাশাপাশি আপনাকে আমি পরামর্শ দিব, আপনি বেশি পরিমাণে কোরআনে পাকের তেলাওয়াত করুন। কোরআনে পাকের তেলাওয়াত করলে আপনি আপনার চোখে জ্যোতি ইনশাআল্লাহ আজ্জাবাজাল বৃদ্ধি পাবে। কেননা গবেষণার মধ্যে এটাই পাওয়া গিয়েছে যে কোরআনে পাকের যে ব্যক্তি কোরআনে পাক দেখবে বা দেখে দেখে তেলাওয়াত করবে তার চোখের যে দৃষ্টিশক্তি রয়েছে তা ক্ষীণ হবে না ইনশাআল্লাহ আজ্জাবাজাল। তো আপনি এর উপর আমল করুন। আশা করি আপনার চোখের সমস্যা এবং পাশাপাশি আপনার যে কাজ আটকে থাকে সফলতা আসে না তাও ইনশাআল্লাহ আজ্জাবাজাল দূর হয়ে যাবে। জি, পরবর্তী কল চালিয়ে দিন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার নামটা রাহির, কুমিল্লা থেকে বলতেছি। জি ভাই, এই যে আমার আপু এসএসসি পরীক্ষা দিব, মানে এই পাশের জন্য কি করতে পারে? জি, আমাদেরকে রাহি ভাই কুমিল্লা থেকে কল করেছেন, তিনি জানিয়েছেন যে তার বোন এইচএসসি পরীক্ষা দিবে, তো পাশের জন্য কোন রুহানি চিকিৎসা রয়েছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়ার পরীক্ষার পাশাপাশি আখিরাতের প্রস্তুতি, আখিরাতের যে পরীক্ষা রয়েছে তার প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়ার পরীক্ষার পাশাপাশি আখিরাতের যে পরীক্ষা রয়েছে ওই পরীক্ষার মধ্যে আমাদেরকে উত্তীর্ণ পাশ হওয়ার তৌফিক দান করুক। কেননা দুনিয়ার পরীক্ষা যে রয়েছে এই পরীক্ষার মধ্যে যদি আমি ফেল করি তাহলে আমার জন্য ক্ষতি এতটুকুই যে আমাকে এই পরীক্ষা আবার দ্বিতীয়বার দিতে হবে বা 1 বছর আমি লেট হয়ে যাব। কিন্তু আখিরাতে যে পরীক্ষা রয়েছে তা যদি আমি ফেল করি তাহলে আমার স্থান হবে জাহান্নাম, আমি কখনো জান্নাতে যেতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে খৌফে খোদা, আল্লাহ তাআলার ভয় এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা দান করুক এবং আখিরাতে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। যাই হোক, আমাদেরকে রাহি ভাই কুমিল্লা থেকে কল করে জানিয়েছেন যে পরীক্ষা দিবেন তার বোন, এর জন্য রুহানি চিকিৎসা। তো আরও যারা পরীক্ষা দিবেন তারা এই রুহানি চিকিৎসার উপর আমল করুন। আশা করি আপনাদের পরীক্ষায় ভালো রেজাল্ট হবে ইনশাআল্লাহ। আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং প্রত্যেক নামাজের পরে আপনি সুরা ইখলাস 16 বার পাঠ করুন। সুরা ইখলাস 16 বার পাঠ করুন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন নিজের পরীক্ষার জন্য। আশা করি আপনার পরীক্ষায় ভালো রেজাল্ট হবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। জি, পরবর্তী কল চালিয়ে দিন। আমার সমস্যা হচ্ছে আমার স্ত্রী আমার কথা শুনে না এবং আমি যেভাবে চলতে বলি সেইভাবে সে চলে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাধ্য করে দেয়। যারা ঘরের ইসলামী বোন রয়েছেন তাদের কাছে পরামর্শ এটাই যে নিজের স্বামীর খিদমত করেন, নিজের স্বামীর কথা মতো, নিজের স্বামীর যে কাজগুলো করতে বলে যদি শরীয়তের বাধা না থাকে তাহলে তা অবশ্যই পালন করুন ইনশাআল্লাহ আজ্জাবাজাল। দুনিয়া এবং আখিরাতে আপনার জন্য কল্যাণ আর কল্যাণই হবে। স্বামী আপনার যে কথাগুলো বলে যদি ভালো কাজ হয় তাহলে আপনি তা মেনে নিন, যদি ভালো আপনার দৃষ্টিতে ভালো মনে না হয় যে কাজটা করলে হয়তো ক্ষতি হবে। অনেক সময় দেখা যায় যে স্বামী কোনো পরামর্শ বা কাজের কথা বললে তো স্ত্রীর কাছে ওইটা ভালো লাগে না বা ভালো মনে হয় না, এই জন্য করে না। তো আমি তো পরামর্শ দেব না, আপনারা নিজেরা নিজেদের মধ্যে ডিসকাস করে নেন, নিজেরা পরামর্শ করুন। আশা করি এর মাধ্যমে ভালো একটি সলিউশন সমাধান আসবে এবং ওই সমাধান অনুযায়ী আপনারা কাজ করলে আপনাদের পরস্পরের জীবন সুখের হবে, স্বাচ্ছন্দ্যে কাটবে ইনশাআল্লাহ আজ্জাবাজাল। তাই যে কোনো ব্যাপার নিজেদের মধ্যে ডিসকাস করুন, নিজেদের মধ্যে কোনো কিছু লুকাবেন না বা নিজেদের মধ্যে কোনো সন্দেহ সৃষ্টি করবেন না। আশা করি আপনাদের সংসার সুন্দর হবে।
যাই হোক, আমাদেরকে সোহেল ভাই নারায়া কুমিল্লা থেকে কল দিয়ে জানিয়েছেন যে স্ত্রীর সাথে তার স্ত্রী কথা শোনে না, আপনি এই আমলটি করুন, আশা করি আপনার স্ত্রী আপনার কথা শুনবে। আপনার স্ত্রী যখন ঘুমাবে তখন তার 3 ফুট দূরে থেকে কোনো নামাজি ব্যক্তিকে আপনি নিশ্চয় নামাজ পড়েন, আপনিও এই আমলটি করতে পারবেন। আমলটি হচ্ছে 3 ফুট দূরে দাঁড়িয়ে এতটুকু আওয়াজে সুরা ইখলাস একবার পাঠ করুন যেন তার কান পর্যন্ত পৌঁছে যায়, অর্থাৎ একটু উঁচু আওয়াজে সুরা ইখলাস পাঠ করুন যেন তার কান পর্যন্ত পৌঁছে যায়। তবে এতটুকু সতর্কতা অবলম্বন করতে হবে যে তার ঘুম যেন ভেঙে না যায়। এভাবে আপনি আমল করতে থাকুন, আশা করি খুব শীঘ্রই আপনার স্ত্রী আপনার বাধ্য হবে, আপনার কথা শুনবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম নয়ন, ঢাকা। আমার মেয়ের 18 মাস বয়স, অনেক খায় না, ভোগ হয়েছে, মানে এটার কি ব্যবস্থা ভাই? জি, আমাদেরকে নয়ন ভাই ঢাকা থেকে কল করেছেন, জানিয়েছেন যে মেয়ের বয়স 18 মাস, সে খানা খায় না এবং সে দিন দিন শুকিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আপনার মেয়ের পেরেশানিকে আপনাদের পেরেশানিকে দূর করুক, আল্লাহ তাআলা তাকে সুস্থ সবল রাখুক দোয়া করি। পাশাপাশি আপনি এই রুহানি চিকিৎসার উপর আমল করুন, আশা করি আপনার মেয়ে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমলটি হচ্ছে আপনি ইয়া সালামু 111 বার পাঠ করুন, শুরু এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। এরপর আপনি নিজের মেয়ের উপরে ফুঁক দিন, আশা করি এর মাধ্যমে আপনার মেয়ের যে সমস্যা রয়েছে তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আবার বলছি ইয়া সালামু 111 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। এরপর আপনি নিজের মেয়ের উপরে ফুঁক দিন, আশা করি আপনার মেয়ের সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা। এই অনুষ্ঠানে আপনাদের ফোন কলসের উত্তর প্রদান করা হচ্ছে, আপনাদের SMS ও পাঠ করবে এবং SMS এর উত্তরও প্রদান করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে SMS করেছেন এক ইসলামী বোন রাঙ্গুনিয়া থেকে, তিনি লিখেছেন অনেকদিন যাবত শ্বাসকষ্টে ভুগছি, এর রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনার সমস্যাকে দূর করে দেখ, আপনার জন্য রুহানি চিকিৎসা হচ্ছে। আপনি ইয়া কাবিরু এই ওয়াজিফাটি 9 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করে নেবেন। আপনি এভাবে আমল করতে থাকুন, আশা করি আপনার শ্বাসকষ্টের সমস্যা দূর হয়ে যাবে। এছাড়া এর পাশাপাশি আপনি আপনার ঘরের কোনো পুরুষ মানুষকে রাঙ্গুনিয়াতেই মোহাম্মদপুর ফয়জানে মদিনা জামে মসজিদে দাওয়াত ইসলামের প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ঈশার নামাজের পরে সাপ্তাহিক সুন্নতে পড়া ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপরই আলহামদুলিল্লাহ তাবিজাত আত্তারিয়া সম্ভবত এখানে দেওয়া হয়। আপনি আপনার ঘরের পুরুষ মানুষকে পাঠিয়ে দিন, যদি এখানে দেওয়া না হয় তাহলে মুবাল্লিগে দাওয়াত ইসলামের সাথে যোগাযোগ করে যেখানে তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয় আপনি আপনার পুরুষ মানুষের মাধ্যমে যোগাযোগ করে শ্বাসকষ্টের জন্য বা গলার সমস্যার জন্য এক বিশেষ ধরনের তাবিজ পাওয়া যায় মাদানী পট্টি নামে, এই তাবিজটি সংগ্রহ করুন। আশা করি আপনার এই তাবিজাত আত্তারিয়ার মাধ্যমে অনেক উপকার অর্জিত হবে। প্রতিদিন রাত্রে একটি করে ট্যাবলেটের মতো খেতে হয়। আপনি এই তাবিজাতটি সংগ্রহ করেন ঘরের কোনো পুরুষের মাধ্যমে। এছাড়া শাইখা তরিকাত আমির আলে সুন্নাহ দামাত বারকাতুমুল আলিয়া তার লিখিত কিতাব ঘরোয়া চিকিৎসার মধ্যে একটি ঘরোয়া চিকিৎসা দিয়েছেন, যাদের হাঁপানি এবং শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তারা এই আমলগুলো করতে পারেন। আমলটি হচ্ছে প্রতিদিন রাতে 5টি গোলমরিচ, 10টি বাদাম এবং 10 গ্রাম মোনাক্কা এগুলো একসাথে নিয়ে রাতে ঘুমানোর পূর্বে খেয়ে নেবে, এরপরে আর পানি পান করবে না। এভাবে আমল করার মাধ্যমে আশা করি শ্বাসকষ্টের সমস্যা দূর হয়ে যাবে। তবে মনে রাখবেন এই ঘরোয়া চিকিৎসার উপর আমল করার পূর্বে আপনি ডাক্তারের পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন। ডাক্তার যদি অনুমতি দেয় এই আমল করার জন্য তাহলে কেবলমাত্র আপনি আমল করবেন, অন্যথায় আপনি এই আমলগুলো করবেন না, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল শিফা অর্জিত হবে। এরপর আমাদেরকে চান্দিনা থেকে এক ইসলামী বোন SMS করেছেন, লিখেছেন ডান হাতে প্রচণ্ড ব্যথা, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার ব্যথাকে দূর করে দেখ, আল্লাহ তাআলা শিফা দান করুক দোয়া করি। পাশাপাশি আপনি এই রুহানি চিকিৎসার উপর আমল করুন। রুহানি চিকিৎসা হচ্ছে ইয়া মুগনি এই ওয়াজিফাটি 1 বার পাঠ করুন,
শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিয়ে আপনার হাতে ফুঁক দিয়ে ওই ব্যথার স্থানে মালিশ করে নিন। আশা করি আপনার হাতের ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে SMS করেছেন চাঁদপুর থেকে, লিখেছেন পড়তে বসলে মাথায় ব্যথা করে আর পড়তে পারি না, আল্লাহ তালা আসানি দান করুক, আল্লাহ তালা আপনার পেরেশানি দূর করে দেয়। অনেক সময় এমনটা হয় যে পড়তে বসলে অনেকক্ষণ বইয়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখ ব্যথা করে, মাথা ব্যথা করে, এজন্য চোখের কিছুটা ব্যায়ামের প্রয়োজন হয়, চোখেরও কিছুটা আরামের প্রয়োজন হয়। আপনি অনেকক্ষণ যাবত পড়ছেন, পড়তে পড়তে যখন দেখবেন আপনার মাথা ব্যথা করে বা চোখ ব্যথা করে, তখন আপনি কিছুটা হাঁটাচলা করবেন, পাশাপাশি চোখগুলো একটু ডানে বামে আপনি একটু তাকানোর চেষ্টা করবেন, এতে চোখের ব্যায়াম হবে, আপনার চোখ সুস্থ থাকবে, তখন আপনার পড়ালেখা মনোযোগ বসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি আপনি এই রুহানি চিকিৎসার উপর আমল করুন, আশা করি আপনার সমস্যা দূর হয়ে যাবে। ইয়া মুমিনু, এই ওয়াজিফাটি 115 বার পাঠ করুন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিয়ে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করে নিন, আশা করি আপনার সমস্যা দূর হয়ে যাবে। এরপর আমাদেরকে SMS করেছেন রাজশাহী থেকে, জানিয়েছেন যে ঘর থেকে টাকা হারিয়ে যায়, আল্লাহ তালা আসানি দান করুক, ঘরের মধ্যে যদি কোনো কিছু হারিয়ে যায় আপনি হারানোর পূর্বে এই আমলটি করতে পারেন, যখন ঘরে কোনো জিনিসপত্র থাকবে আপনি বাহিরে যাবেন, বাহিরে যাওয়ার সময় আপনি এই আমলটি করুন, ইয়া জালিলু, এই ওয়াজিফাটি আপনি 10 বার পাঠ করুন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। এরপর আপনার ঘরে জিনিসপত্রের উপরে ফুঁক দিন, আশা করি ওই জিনিস আপনার ক্ষতি হবে না, টাকা হোক বা যে কোনো জিনিস হোক তা ক্ষতি হবে না ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি যদি আপনার টাকা হারিয়ে যায়, আপনার যেই স্থান থেকে টাকা হারিয়ে গিয়েছে, আপনি সূরা তরিক, কোরআনে পাকের মধ্যে একটি সূরা রয়েছে সূরা তরিক, এই সূরা তরিকটি আপনি পাঠ করুন ওই ঘরে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এই আমলটি করার মাধ্যমে আপনার হারানো জিনিস ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে SMS করেছেন, লিখেছেন শ্বেতো রোগের রুহানি চিকিৎসা চাই, আল্লাহ তালা আসানি দান করুক, আল্লাহ তালা শিফায় আজিলা কামিলা দান করুক, দোয়া করি, পাশাপাশি এই রুহানি চিকিৎসার উপর আমল করুন। রুহানি চিকিৎসা হচ্ছে এই ওয়াজিফাটি 10 বার পাঠ করুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি আবারও বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ওয়াজিফাটি আপনি 10 বার পাঠ করুন শুরুতে এবং শেষে দুরুদ পাক পাঠ করুন, এভাবে আপনি প্রতিদিন আমল করুন, আশা করি আপনার শ্বেত রোগের সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা, এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কলস এবং SMS এর উত্তর প্রদান করার চেষ্টা করা হচ্ছে। আবারও কিছু ফোন কলস এর দিকে যাব, আপনাদের কল শ্রবণ করব, আপনাদের পেরেশানির উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল চালিয়ে দিন। মাদপুর, আমার নাম আব্দার, আমার সমস্যা মুখ ভালো লাগে না। জি, আমাদেরকে আফজাল ভাই মাদপুর থেকে কল করেছেন, জানিয়েছেন কাজকর্ম মন বসে না, অর্থাৎ ভালো লাগে না, মন বসে না। আল্লাহ তালা আপনার কাজের মধ্যে মন বসিয়ে দেখ, আল্লাহ তালা পেরেশানি দূর করে দেখ। আপনি আফজাল ভাই এই রুহানি চিকিৎসার উপর আমল করুন, আশা করি আপনার সমস্যা দূর হয়ে যাবে। আপনি একটি সাদা কাগজের মধ্যে ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু এই ওয়াজিফাটি 101 বার লিখুন, ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু, এই ওয়াজিফাটি 101 বার আপনি লিখে নিন। এরপর এটিকে তাবিজ বানিয়ে আপনি চামড়া অথবা রেক্সিনে সেলাই করে আপনার হাতে, ডান হাতের বাহুতে অথবা গলায় পরিধান করে নিন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, এর মাধ্যমে আপনার কাজে মন বসবে। জি, পরবর্তী কল চালিয়ে দিন। মোহাম্মদ আনোয়ার হোসেন, সমস্যা মানে এই যে এই সন্ধ্যা মাথার ব্যথা,
জি, আমাদেরকে আনোয়ার হোসেন ভাই কল করলেন, জানালেন যে মাথা ব্যথা করে, আল্লাহ তালা পেরেশানি দূর করে দেখ, আল্লাহ তালা আপনার মাথা ব্যথাকে দূর করে দেখ। অনেকের এমন সমস্যা, অনেকে আমাদেরকে কল করেন, SMS করেন মাথা ব্যথার জন্য, তো আল্লাহ তালা সকলের সকল সমস্যাকে দূর করে দেখ দোয়া করি। পাশাপাশি মাথা ব্যথার জন্য আনোয়ার ভাই আপনি এই আমলটি করুন। এছাড়া মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ যারা রয়েছেন, মাদানি চ্যানেলে যে রুহানি চিকিৎসা সমূহ দেওয়া হয় তা কোনো ব্যক্তি বিশেষের জন্য নয়, বরঞ্চ এই আমলগুলো যাদেরই এই সমস্যা রয়েছে তারা এই ওয়াজিফাগুলোর উপর আমল করতে পারবে ইনশাআল্লাহ আজ্জাবাজাল। যাদের মাথা ব্যথা রয়েছে তারা এই রুহানি চিকিৎসার উপর আমল করতে পারবেন। আমলটি হচ্ছে সুরা নাস 7 বার পাঠ করান কাউকে দিয়ে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিয়ে নিজের উপরে, নিজের মাথার উপরে ফুঁক দিন। এই আমলটি করান, আশা করি আপনার মাথা ব্যথা দূর হয়ে যাবে। আপনি কিছুক্ষণ পরে আপনি নিজে অনুভব করুন যে মাথা ব্যথা আছে কিনা, যদি মাথা ব্যথা থেকে থাকে তাহলে দ্বিতীয়বার এই আমলটি করান। দ্বিতীয়বারের মধ্যেও যদি আপনার মাথা ব্যথা দূর না হয় তাহলে তৃতীয়বার এই আমলটি করান, অর্থাৎ সুরা নাস 7 বার কাউকে দিয়ে পাঠ করিয়ে শুরুতে এবং শেষে দুরুদে পাক সহ পাঠ করিয়ে আপনার মাথায় ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন। তৃতীয়বার এই আমলটি করার মাধ্যমে আপনার যত বড় মাথা ব্যথায় থাকুক না কেন, যত বেশি ব্যথা থাকুক না কেন, আপনার মাথা ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। জি, পরবর্তী কল চালিয়ে দিন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি রাজশাহী থেকে বলছি। আমার নাম নাজুল্লাহ। আমার আমার চোখের অপারেশন করেছিলেন, তো ওই চোখের অপারেশন করার পরে এখন চোখ ব্যথা করে, এ বিষয়ে কোনো পরামর্শ যদি থেকে থাকে। জি, আমাদেরকে নাজমুল ভাই রাজশাহী থেকে কল করলেন, জানালেন যে তার আম্মুর চোখে অপারেশন হয়েছিল এবং অপারেশনের পরে এখন চোখ ব্যথা করে। আল্লাহ তালা আপনার আম্মুর চোখের সমস্যা দূর করে দেখ, আল্লাহ তালা পেরেশানি দূর করে দেখ দোয়া করি আপনার আম্মুর জন্য। প্রিয় ভাই, আপনি এই রুহানি চিকিৎসা আপনার আম্মুকে করতে বলুন। আমলটি হচ্ছে ইয়া মুকিতু ইয়া মুকিতু ইয়া মুকিতু। এই ওয়াজিফাটি 10 বার পাঠ করবে শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিয়ে নিজের চোখের উপরে ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন। আশা করি এভাবে আমল করার মাধ্যমে আপনার মায়ের চোখের ব্যথা দূর হয়ে যাবে। এছাড়াও আপনি যেহেতু রাজশাহী থেকে আমাদেরকে কল করেছেন, রাজশাহীর পাশেই নীলফামারী সৈয়দপুর, সৈয়দপুর নীলফামারী, এখানে আমাদের মার্কাজ রয়েছে, পুরাতন বাবুপাড়া, ফয়জানে শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহি জামে মসজিদ, ফয়জানে শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহি জামে মসজিদ, এটা পুরাতন বাবুপাড়ায় রয়েছে। এই মসজিদে প্রতি বৃহস্পতিবার এশার নামাজের পরে দাওয়াত ইসলামী সাপ্তাহিক সুন্নত পরে ইজতিমা অনুষ্ঠিত হয়ে থাকে। ইজতিমার পর পরে আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল বিনামূল্যে তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয়। আপনি ইজতিমাতে অংশগ্রহণ করুন, নিজের মায়ের জন্য দোয়া করুন, পাশাপাশি আপনি ওই ইজতিমা থেকে তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করুন। বিনামূল্যে একটি তাবিজ রয়েছে চোখে দেওয়ার জন্য, একটি তাবিজ দেওয়া হয় যা গোলাপ জলের মধ্যে মিশিয়ে ওই গোলাপ জলের পানি চোখে ব্যবহার করতে হয়, এই তাবিজটি সংগ্রহ করুন। আশা করি এই তাবিজের মাধ্যমে আপনার মায়ের চোখের পেরেশানি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জাবাজাল। জি, পরবর্তী কল চালিয়ে দিন। জি, আমাদেরকে জাকির ভাই বিবারিয়া থেকে কল করেছেন, তিনি জানালেন যে বুক ধরপর ধরপর করে, এই জন্য রুহানি চিকিৎসার জন্য আমাদেরকে কল করেছেন। আল্লাহ তালা আপনার পেরেশানিকে দূর করে দেখ, আল্লাহ তালা আপনার সমস্যাকে দূর করে দেখ, পাশাপাশি আপনি এই রুহানি চিকিৎসার উপর আমল করুন। রুহানি চিকিৎসা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ওয়াজিফাটি 75 বার পাঠ করুন, 75 বার, 75 টাইমস আপনি 75 বার এই ওয়াজিফাটি পাঠ করুন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। এরপর আপনার নিজের বুকের উপর ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন, নিজের বুকের উপর ফুঁক দিন। আশা করি এভাবে আমল করার মাধ্যমে আপনার বুকের সমস্যা বা যাদের বুকে ব্যথা করে, হার্টের সমস্যা রয়েছে, তারাও এই আমলটি করতে পারবেন। আশা করি আপনাদের হার্টের সমস্যা, বুকের সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জাবাজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা। এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কলস এবং SMS এর উত্তর প্রদান করা হচ্ছে। সময় একেবারে শেষের দিকে, আমাদেরকে বিদায় নিতে হবে। আসুন আমরা রুহানি চিকিৎসা অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, যেন আল্লাহ তাআলা আমাদের পেরেশানিকে, আমাদের সমস্যাকে দূর করে দেন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাত ওয়া সালাম আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা আজ্জা ওয়া জালা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাতুফাল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাতাপিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন ইয়া আল্লাহ আজ্জা ওয়া জালা মালিকুম আল্লাহ মুসলমানের ঋণগ্রস্ততা বেকারত্বতা সন্তানহীনতা অহেতুক মামলা মোকদ্দমা যার যে পেরেশানি রয়েছে দূর করে দাও ইয়া আল্লাহ আজ্জা ওয়া জালা যারা অভাবগ্রস্ত তাদের অভাবকে দূর করে দাও ইয়া আল্লাহ আজ্জা ওয়া জালা মালিকুমুল্লাহ যারা বেকার রয়েছে তাদের বেকারত্বটা দূর করে দাও ইয়া আল্লাহ আজ্জা ওয়া জালা তুমি তো জানো সকলের সকল পেরেশানিকে দূর করে দাও ইয়া আল্লাহ আজ্জা ওয়া জালা যে সকল ইসলামী ভাই ইসলামী বোন কল করেন এসএমএস করেন তাদের শিফা আজিলা কামিলা দান করো তাদের সমস্যাকে তুমি দূর করে দাও ইয়া আল্লাহ আজ্জা ওয়া জালা মাদানী চ্যানেলের মাধ্যমে যে সকল ইসলামী ভাই ইসলামী বোন আমাদেরকে দেখছেন দোয়ার সাথে আমিন আমিন বলছে তাদের প্রত্যেকের পেরেশানিকে দূর করে দাও ইয়া আল্লাহ আজ্জা ওয়া জালা শেখাদের কথা আমির আলী সুন্নত সহ সকল সুন্নি ওলামায়ে কিরামের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দাও সালাত ওয়া সালাম আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ও শহীদের বাস শোনো করো ওহে পূরণ অসহায়দের বাসনা